সকলকে নমস্কার ও আদাব। আমি ঝিনুক রানী রায়, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি ইয়োনো স্যারের মিনি লাইব্রেরি থেকে একটি বই নিয়েছিলাম। বইটির নাম হলো প্যারাময় লাইফের প্যারাসিটামল। নামটা খুব অদ্ভুত, যে প্যারাময় লাইফের প্যারাসিটামল। প্যারাসিটামল তো একটি ওষুধের নাম না, কিন্তু আমাদের এই যে লেখাপড়ার পাশাপাশি যে এই দুষ্টু যে আমাদের মধ্যে ইয়াগুলো আছে, এইগুলা নিরাময় করার জন্য এই বইটি, প্যারাময় লাইফের প্যারাসিটামল। কেউ কিন্তু ভুল করে এভারেস্ট জয় করে ফেলে না, আর কেউ কিন্তু ভুল করে বিসিএস দাগি, কেউ বিসিএস ক্যাডার হয়ে যায় না। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, আর পরিশ্রমই কঠোর পরিশ্রমে মানুষের সৌভাগ্যের প্রসূতি, আমরা কিন্তু সকলেই জানি। সেজন্য আমাদের কর্মটাকে সবসময় ঠিক রাখতে হবে। আমরা যদি একটি বই মানে সারাদিন পড়ি আর কিন্তু আমরা মনোযোগ দিই না, আমাদের মাথায় আজে বাজে সব চিন্তা ভাবনা, যে আমরা মানে বইটা সারাদিন পড়তেছি কিন্তু মনে থাকতেছি না যে বইটা মানে কী পড়াটা রইল। হ্যাঁ, আর আমাদের এমনভাবে পড়াটা পড়তে হবে যে আমরা 2 ঘন্টা খালি পড়বো সারাদিনের মধ্যে, কিন্তু সব কিছু আমাদের মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। আমাদের ফোকাসটাকে ঠিক করতে হবে যে আমাকে পড়াটা পারতে হবে এবং আমি এটা বুঝে পড়বো। আমরা অনেকে বর্তমানে দেখা যাচ্ছে যে বাচ্চারা শুধু মানে আমরা শুধু খালি দেখা যাচ্ছে আমরা বড় চাকরি করতে চাই, যে লেখাপড়া করছে আমাদের বড় চাকরি করতে হবে, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে আমাদের মানুষের মতো মানুষ হতে হবে, আমাদের লেখাপড়াটাকে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে। আর বই পড়াটা কিন্তু শখের কাজ, গল্পের বই পড়াটা। আমরা কি করি যে আমাদের ফার্স্ট হতে হবে, যে গল্পের বই যে ভালো পাবে তাকে তো উপহার দেওয়া হয়, এটা খালি ভাবনা করলে হবে না। বইটা পড়ে আমাদের বুঝতে হবে যে এই বইটাতে কী লেখা রয়েছে, তাহলে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারবো, আমরা মানুষের মতো মানুষ হতে পারবো। আর আজকের মতো এইটুকুই, নমস্কার সকলকে, ধন্যবাদ।